দ্বাদশ্রেণী শিক্ষার্থীবৃন্দ, সালাম আলাইকুম। তোমরা ভালো আছো আশা করি। যে আজকে তো পরম মৌসুম পলাশী যুদ্ধ আমরা শেষ করতে পারি নাই। যে পলাশী যুদ্ধ, পলাশী যুদ্ধের প্রেক্ষাপট আমরা আলোচনা করতেছিলাম, যে আলিমর্দি খান কিভাবে ক্ষমতা আসলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে আসছে, নবাব সিরাজদৌল্লা কিভাবে ক্ষমতা আসছে, এবং সিরাজদৌল্লার বিরুদ্ধে কারা কারা যে ষড়যন্ত্র করেছে সেই ষড়যন্ত্রের ইতিহাস ধরে আমরা আলোচনা করতেছিলাম। সে আলোচনা করতে গিয়ে যে ফরাসি ইংরেজদের সংঘর্ষের সময় নবাব সিরাজদৌল্লা যে তাদের কার্যকলাপ দুর্গ নির্মাণ বন্ধ রাখার জন্য বলেছিল, কিন্তু ফরাসিরা শুনলো যে ইংরেজেরা শুনে নাই, সেই ইংরেজদেরকে উনি প্রথমবার যে কলিকাতা সেই দুর্গ নির্মাণ করতে তাদেরকে নিষেধ করেছিল, কিন্তু তারা সেই দুর্গ নির্মাণ করতে গিয়ে অভিযান করা হলো, সেই পর সন্দকু হত্যা কাহিনী সাজালো। তারপর নবাব সিরাজদৌল্লা দিল্লি থেকে ফরমান নিয়েছিলেন যে যে সেই তার পুরো নাম নবাব মনসুরুল মুলক সিরাজউদ্দৌল্লা, যে শাহ কুলি খান, মির্জা মোহাম্মদ, হায়বার জং বাহাদুর, এটা সিরাজদৌল্লার পুরো নাম, মাতৃকুল, পিতৃকুল, বা দিল্লি মোগল দিল্লি সালতানাতে যে ফরমানের মাধ্যমে সেই উপাধি পেয়েছিল। তারপর ইংরেজরা সেই কলিকাতা আবার পুনর্দখল করে। এখান থেকে আমরা দেখি সিরাজের ভাগ্য বিপর্যয় শুরু হয়ে যায়। তবে শুরু হতো না যে এই ক্ষেত্রে এই দেশে কিছু চরম বিশ্বের ঘাতক, চরম স্বার্থান্বেষী মহল যে সিরাজের সাথে বেমানি করেছে, যে গাদ্দারি করেছে, যে বলা যায় সেই সেই ইতিহাসে সেই মির্জাফরকে যে গর্দব গর্দব বলছে ইতিহাসে ঐতিহাসিকেরা, এইসব গর্দবদের গর্দবী আচরণের কারণে যে নবাব সিরাজদৌল্লা তাদের সাথে ফিরে উঠে নাই। এবং এই দুর্গ যে যে কলিকাতা পতন হয়েছে, এটা যে যে মাদ্রাজে যে সেখানে মাদ্রাজ কাউন্সিলর রবার্ট ক্লাইভ এর নেতৃত্বে একদল সৈন্য নৌবহর বা ক্লাইভ এবং অ্যাডমিরাল ওয়াটসন সহ তারা কলিকাতা আসে, যে কলিকাতা আসে সেখানে ভাগীরথী নদীতে প্রবেশ করে কলিকাতার দিকে অগ্রসর হয়। নবাবের কাছে কলকাতায় ইংরেজ আগমনের খবর এসে পৌঁছলে যে তার যে গোলন্দাজ বাহিনীর প্রধান ছিলেন সৈয়দ উল্লা খানকে কয়েকজন সেনাপতি সহ মানিক চাঁদের সাহায্যার্থে প্রেরণ করেন, কিন্তু এই মানিক চাঁদ চরম বেইমানি এবং গাদ্দারি করেছে। সেই যে ক্লাইভের কাছে বার্তা প্রেরণ করে জানান যে তিনি ইংরেজের একজন একনিষ্ঠ বন্ধু। এতে ক্লাইভ কলিকাতা দখল করতে সমর্থ হয় 2 জানুয়ারি 1957 সালে। এরপর যে হুগলি তাদের হস্তগত হয়, মানিক চাঁদ ইংরেজের সাথে যুদ্ধ না করে কলকাতা এবং হুগলি যে ছেড়ে দেয়, এবং মানিক চাঁদের বিশ্বকাতে ইংরেজরা তা বিজয় করতে সমর্থ হন, এই কথা বলা যায় নিঃসন্দেহে। ঐতিহাসিক বলতেন যে মানিক চাঁদের এই যে এই যে বিশ্বঘাতকতাপূর্ণ আচরণের কারণে সে কলিকাতা পুনরুদ্ধার করতে যে সক্ষম হয়েছে। তারপরও যে নবাব তার বাহিনী নিয়েই যে যে অগ্রসর হয়েছিল, তার 10,000 অশ্বারোহী, 8,000 পদাতিক বাহিনী এবং সেই সাথে গোলন্দাজ বাহিনী নিয়ে তারা হুগলি ত্যাগ করে অগ্রসর, তখন ইংরেজেরা হুগলি ত্যাগ করে যে কলিকাতা এসে আশ্রয় নেয়, এবং হুগলি নিজের নিয়ন্ত্রণে এনে নবাব সিরাজ কলকাতায় এসে শিবির স্থাপন করে। কিন্তু এই বেইমানের জাত, এই সাম্রাজ্যবাদী, এই গোষ্ঠী রাতের অন্ধকারে যে কুয়াশা আচ্ছন্ন ছিল নবাব সিরাজের যে শিবিরে তারা আক্রমণ করিবে, সে একটা কাপুরুষিত আচরণ করেছে। বীর যে যুদ্ধে তার বিরক্ত প্রকাশ পাবে, যে আমরা জানি যে আমরা যে রক্তাক্ত প্রান্তরের ইতিহাসও জানি, বা ইতিহাসে বিভিন্ন সেনানায়কদের যে সেনাপতি রুস্তম বলছিল যে পরাধীনতার গ্লানি সে আমি আমার বিপদ সম্পূর্ণ জীবনকে আমি যে শ্রেয় মনে করি,
কৃষক যে বিষ যারা যুদ্ধ করতে জীবন বিসর্জন দিয়েছে, কিন্তু তারপরও যে বিনা শর্তে অর্থের কারণে, অর্থকড়ির কারণে যে বীর সেনাপতিরা যে কখনো এইসব এই ধরনের যে বেইমানি আর গাদ্দারি করে নাই, কিন্তু এই ক্ষেত্রে আমরা এই দেশে কিছু বিশ্বাসঘাতক এবং তাহাদের এই যে নারীসুলভ আচরণের কারণে যে যে তারা রাতের অন্ধকারে আক্রমণ করে এবং নবাবের সৈন্যরা সেটা যে মোকাবেলা করতে সক্ষম হয় নাই, তারা এক ধরনের রাত্রির অন্ধকারে যদি ঘুমের ভিতরে আক্রমণ করে কে কাকে কি করতে পারে, কি হয়েছে না হয়েছে, কারা আক্রমণ করতেছে, সেটা তো নির্ধারণ করা খুব কঠিন ব্যাপার। এবং নবাবের বাহিনীর শতরঙ্গ ভেড়িদের নবাব সিরাজ পাশের বিস্তৃত বাগানে এসে আশ্রয় নেয় এবং নবাব বাহিনী খাজা আব্দুল হামিদ খান, দোস্ত মোহাম্মদ খানের মতো অনেক সেনাপতি গুরুতর আহত হয় এবং কলিকাতা আক্রমণ করে দখল করার মতো নবাবের যথেষ্ট সৈন্য ছিল। তবে এই সৈন্যদের উপর এক শ্রেণী একটা জাতি আমরা দেখি যে সবসময় যে সিরাজের সাথে বা এই দেশের স্বাধীন সার্বভৌমত্বের সাথে যে সবসময় তারা বেইমানি করেছে, দেশে আমাদের এই পাকিস্তান পাকিস্তান থেকে শুরু করে ভারতবর্ষে যারা মুসলমানের আগমনের যারা বিরোধিতা করেছিল, এই শ্রেণীর লোকেরাই এখানেও আসে, সে একই আচরণ করে। সে এবং নবাব যে তাদের উপর বিশ্বাস স্থাপন করতে পারে না, কারণ যে নবাবের সেনাধ্যক্ষরা নবাবকে ইংরেজদের সাথে আপোষ করতে পরামর্শ দেয়, তারা যুদ্ধে না গিয়ে তাহলে এদেরকে নিয়ে যুদ্ধক্ষেত্রে গিয়ে তো এরা যুদ্ধ করবে না। সে শেষ পর্যন্ত সেই এটা একটা দিক, অন্যদিকে আবার যে আফগানিস্তানে দুররানি বংশ শাসন করেছিল শাহ আহমদ শাহ আব্দালি, সে বিহার দখল করে ফেলে। এই জটিল মুহূর্তে যে নবাব যে একটা অপমানমূলক একটা সন্ধি চুক্তিতে আবদ্ধ হয় এবং তারিখে রচিতা ইউসুফ আলী খান বলেন যে ফিরিঙ্গিরা তাদের অভিরুচির মতো যে সন্ধি প্রস্তাব দিয়েছিল তা ছিল প্রকৃতপক্ষে মাকড়সা জালের চেয়ে দুর্বল, কিন্তু তিনি সেটিকে আলেকজান্ডারের প্রাচীর চেয়ে সুদৃঢ় মনে করেন। যাই হোক, সেই আলীনগরের সন্ধি যে স্বাক্ষরিত হয়, এই সন্ধি সত্যিই বাংলার নবাবের জন্য অপমানজনক ছিল, কিন্তু কি করবে, এই সিরাজ যদি এই বেইমানদেরকে যদি গুলি করে ফেলে দিত বা তাদেরকে বন্দি করে রাখা, তো বাকিরা কিন্তু সোজা হয়ে যেত। যে সেই যে চুক্তি হয়েছিল যে 9 ফেব্রুয়ারি 1957 সালে, 1757 সালে, আমি আগে মনে হয় 2 জানুয়ারি 1957 বলছি, তোমরা 2 জানুয়ারি 1757 হবে আর 9 ফেব্রুয়ারি যে 1757 যে সন্ধি স্বাক্ষরিত হয়, সেখানে বাদশাহ আলমগীরের বান্দা মনসুর মুলক সিরাজউদ্দৌলা শাহ কুলি খান মির্জা মোহাম্মদ হায়বার জং বাং বাহাদুর সাথে ইংরেজ কোম্পানির যে সেখানে অনেকগুলো যে আর্টিকেল আছে সেই আর্টিকেলগুলো তোমরা দেখে নিও, যে যে সেখানে এবং এই আর্টিকেলগুলোতে যাই বলা আছে সেখানে যারা স্বাক্ষর করেছিল, আজুল মুলক মুরাদ উদ্দৌলা, নোয়ারিশ আলী খান বাহাদুর, জাহর শাহ জং, বাদশাহ আলমগীরের বান্দা মীর জাফর খান বাহাদুর, বাদশাহ আলমগীরের বান্দা রাজা দ্রোন ধ্রাম বাহাদুর, সাক্ষী মহিন্দ্র নারায়ণ কানুনগ এবং লক্ষ্মীনারায়ণ কানুনগ, তারিখ 9 ফেব্রুয়ারি 1757। এই দুই পক্ষের মধ্যে যে এই স্বাক্ষরগুলো যে স্বাক্ষর করেছিল, যে এদিকে আবার যে তার সেনাপতি মির্জাফর যে মির্জাফর যে আবার যে ইংরেজদের সাথে আরেকটা গোপন চুক্তি করে, ইউরোপে ইংরেজ এবং ফরাসিদের মধ্যে যুদ্ধের প্রভাবে নবাব নিষেধ উপেক্ষা করে ক্লাইভ ফরাসির চন্দননগর কুঠি আক্রমণ করে বসে এবং অধিকার করে 23 মার্চ 1757 সালে। ইউরোপে তখন ফরাসি এবং ইয়াদের ভিতর যে ইংরেজদের ভিতর যুদ্ধ চলাকালীন যে ক্লাইভ ফরাসিদের চন্দননগর কুঠি আক্রমণ কেমন দখল করে, নবাবের হুগলি ফৌজদার নন্দকুমার এই আরেক বেইমান গাদ্দার, যে নবাবের হুগলি ফৌজদার নন্দকুমার যে
ইংরেজদের কাছ থেকে ঘুষ খেয়ে ফরাসিদের সাহায্য করেনি, সে সেই চুপ মারি বসেছিল। ওদিকে চলতে থাকে নবাব অখ্যাত ষড়যন্ত্র, এবং এই ষড়যন্ত্রে যারা আসছিল, যে সেখানে প্রধান প্রধান কর্মচারী যেমন মির্জা জাফর আলী খান, দুর্লভ রাম, জগৎ শেঠ, রাজবল্লভ, উর্মিচাঁদ, নন্দকুমার, এরা নবাবের জন্য, নবাবের পতনের জন্য যে তারা কাজ করতেছে বা ষড়যন্ত্র করছে, এবং সেখানে মীর জাফরকে পরবর্তী নবাব হিসেবে গৃহীত হয়, এবং এরা একসাথে হয়েছে, এরা একসাথে ইংরেজ সাথে চুক্তি করে প্রস্তাব গৃহীত হবার পর যে গর্ত মীর জাফর তার অভিলাষ পূর্ণ করার জন্য এক চুক্তিপত্রে স্বাক্ষর করেন, এবং স্বাক্ষর করেন অন্যান্য কর্মচারীরাও, এরাও যে তাদের সাথে যে স্বাক্ষর করেছে গোপন চুক্তিতে, চুক্তি মানে কি তারা যে ইংরেজ বা নবাবকে পরাজিত করে তাকে নবাব বানাবে, এবং নবাব হওয়ার পর সে কি কি প্রদান করবে, যে সেখানে যে সন্ধিতে যে কথাটুকু বলা আছে, আমি আল্লাহ এবং আল্লাহর নবীর নামে শপথ করছি যতক্ষণ পর্যন্ত জীবন আছে ততক্ষণ পর্যন্ত আমি এই সন্ধি সত্য মেনে চলবো, এই অংশটুকু মীর জাফর আলী খান নিজ হাতে লিখেন। কত বড় যে যে নিমক হারাম বা যে কত সেখানে দলিল পত্রে পলাশি যুদ্ধ মীর ফজলে আহমদ চৌধুরী লিখা বইয়ে যে 45 থেকে 47 নম্বর পৃষ্ঠায় এই কথাটা বলা আছে, যে দলিল পত্রে পলাশি যুদ্ধ, দলিল পত্রে পলাশির যুদ্ধ মীর ফজলে আহমদ চৌধুরী লিখা বইয়ে 45 থেকে 47, যে আমি আল্লাহ এবং আল্লাহর নবীর নামে শপথ করছি নিজের মাতৃভূমির সাথে বেমানি করে সে বেনিয়াদ দলের সাথে, সে দস্যুদের সাথে, সে বর্গীদের সাথে, সে আল্লাহ এবং আল্লাহ নবীর নামে শপথ করে, সে কি মানুষের পর্যায়ে পড়ে? সে তো মানুষের পর্যায়ে পড়ে না, জীবন আছে ততক্ষণ যে আমি এই সন্ধিতে কি বলা আছে। যে আর্টিকেল 2 এ বলা আছে যে ইন্ডিয়ান অথবা ইউরোপিয়ান যে হোক, যারা ইংরেজদের শত্রু তারা আমারও শত্রু। নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের শত্রু, তাই নবাব সিরাজউদ্দৌলা তার শত্রু, সে তো এই দেশের স্বাধীন সার্বভৌম নবাব। যে সকল সত্য সময় শান্তিকালীন সময় নবাব সিরাজউদ্দৌলা, মনসুর মুল্ক, শাহ কুলি খান, মির্জা হাবিবুর বাহাদুর সহ সম্পাদিত হয়েছে, আমি সেগুলো মানতে সম্মত আছি। 3 নম্বর আর্টিকেলে বলা আছে যে বাংলা, বিহার, উড়িষ্যা, ফরাসিদের যে সমস্ত ফ্যাক্টরি এবং অন্যান্য স্থাপনা সমূহ, সেগুলো ইংরেজদের দখলে থাকবে, আমি কখনো তাদেরকে উক্ত 3 স্থানে স্থায়ীভাবে থাকার অনুমতি দেব না। নবাব কর্তৃক দখলকৃত কলকাতা দখল লুণ্ঠনের পরে ইংরেজ কুমারের যে ক্ষতি হয়েছে এবং সেই যে সেজন্য সৈন্যদের রক্ষণাবেক্ষণ যে অর্থ ব্যয় হয়েছে, তা বিবেচনা করে আমি তাদেরকে 1 কোটি টাকা প্রদান করব। এটি বুঝি কলকাতা বসবাস ইংরেজদের যে সকল মালামাল লুণ্ঠত, সেজন্য আমি 50 লক্ষ টাকা দিতে সম্মত হলাম। কলকাতা বসবাস করে শুধু জন্ম সম্মান এবং অন্যান্য ব্যক্তিবর্গ যাদের সম্পদ লুণ্ঠন হয়েছে তাদের জন্য 20 লক্ষ টাকা প্রদান করবে, এই টাকা কার কোথা থেকে সে দিবে? এই এই ধরনের যে অবসন্ধিমূলক দুর্বসন্ধিমূলক চুক্তি করে, যার পরিণতিতে শেষ পর্যন্ত যে পলাশি যুদ্ধ হয়, সেই যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা যে যে সেখানে আরো একটি কথা, এই এই ষড়যন্ত্রকারী দল যে নবাব যে তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে সেটা জানতে পেরে মীর জাফরকে প্রধান সেনাপতির পদ থেকে বরখাস্ত করে আব্দুল হাদি খানকে প্রধান সেনাপতির পদ দেন, কিন্তু পরবর্তীতে রাজা রাজদুল্লাহ রায়দুল্লভ পরামর্শে পলাশি যুদ্ধকে নবাব মীর জাফরকে পুনরায় প্রধান সেনা, এই সিরাজ মারাত্মক সেখানে ভুল করেছে এইটাই, যে এই পরামর্শে যে নবাবী যে প্রধান সেনাপতি পরামর্শ তাদেরকে বলা উচিত ছিল যে মীর জাফরকে ফেলে দে, তাহলে বাংলার যে স্বাধীন সার্বভৌমত্ব এবং এইভাবে সকল প্রস্তুতি সম্পন্ন হলে সামান্য যুদ্ধে ক্লাইভ নবাবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, শেষ পর্যন্ত যে ইংরেজ দেশের নবাবের বিরুদ্ধে কারণগুলো ছিল নবাবের প্রতি ইংরেজদের অদত্তপূর্ণ আচরণ, দত্তকের অপব্যবহার, নবাবের শত্রু কৃষ্ণদাস ইংরেজদের আশ্রয়দান, দেশীয় ষড়যন্ত্রে ইংরেজদের যোগদান, সর্বশরী ইংরেজদের সাম্রাজ্যবাদী নীতি,
এইগুলোর কারণে শেষ পর্যন্ত যুদ্ধ হয়। যুদ্ধে যে মীরজাফরের কারণে শেষ পর্যন্ত যে পরাজিত হয়, শেষ পর্যন্ত যুদ্ধ চলছিল, কিন্তু সেখানে তোমরা বইতে ছবি আছে দেখিও যে যে মোহনলালের মৃত্যুর পরেই যে যুদ্ধের গতি প্রকৃতি ফিরে যায়। মোহনলাল তার জীবন বাজি রেখে যে মীর মদন মোহনলালের নেতৃত্বে নবাব বাহিনী ঝাঁপিয়ে পড়ল। নবাব বাহিনী প্রথম আক্রমণে ইংরেজ বাহিনী ছত্রভঙ্গ হয়ে আম্রকাননের দিকে পালিয়ে যায়। নবাবের জয় যেখানে সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়, ঠিক সেই সময় কামানের গোলার আঘাতে সেনাবাহিনীর দ্বিতীয় বক্সী এবং সিরাজউদ্দৌলার বিশ্বস্ত সেনাপতি মীর মদন নিহত হয়। এই চরম খবর শুনে সিরাজ মীরজাফরকে কাছে ডেকে পাঠান এবং মাথায় পাগড়ি মীরজাফরের পায়ের কাছে রেখে নবাবের সময় রক্ষার জন্য আপনি জানান। সমসাময়িক ঐতিহাসিকগণ মীরজাফর নামার লেখক বলে আমি শুনেছি যে মীরজাফর মীর মোহাম্মদ জাফর খান সেই সময় নবাব করতে হত্যা করতে চেয়েছিল, কিন্তু তার আশেপাশে নবাবের অনেক সংখ্যক সৈন্য থাকার কারণে মীরজাফর সেটা করতে না পেরে শেষ পর্যন্ত যুদ্ধ বন্ধ করার যে প্রস্তাব দেয়, এই প্রস্তাব হওয়ার যা হওয়ার তাই হলো। শেষ পর্যন্ত দেখা গেলো যে এই যুদ্ধে নবাবের 500 সৈন্য নিহত হয়, ইংরেজদের পক্ষে 23 জন এবং সৈন্য আহত হয়। বিকাল 4টায় পলাশী যুদ্ধ শেষ। মীর মদন ছাড়া নবাব আরও যেসব সেনাপতি পলাশী যুদ্ধে নিহত হয়েছে তাদের উল্লেখযোগ্য ছিল বাহাদুর আলী খান, নওয়াব সিং হাজারি প্রমুখ। এই সকল যে কারণে শেষ পর্যন্ত পলাশী যে আম্রকাননে যে সিরাজের যে পতন হয় এবং বাংলার স্বাধীন সার্বভৌমত্ব চলে যায় আস্তে আস্তে। এরপরে মীরজাফরকে নবাব করা হয়, সে যাই করছে যাই করছে শেষ পর্যন্ত তাকে বাদ দিয়ে যে মীর কাসিমকে আবার নবাব করা হয়েছিল। কিন্তু মীর তখন পর্যন্ত যে সে ইংরেজদের শত্রুদের ঘাঁটি অনেক দূর পর্যন্ত অনেক মূলে পৌঁছে যায় এবং যে মীর কাসিম যে বক্সারের যুদ্ধ হয়েছিল 1764 খ্রিস্টাব্দে, সেই যুদ্ধে মীর কাসিম যে ইংরেজদের সমস্ত পাওনা যে সে স্বাধীনভাবে নবাবি করতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সে পারে নাই যে দেশীয় শত্রুদের কারণে। দেশীয় বক্সারের যুদ্ধে এরপর বাংলা স্বাধীনতা অর্থাৎ তারা দেওয়ানি লাভ করে, অর্থাৎ ফাইন্যান্সিয়াল যে ক্ষমতা তারা লাভ করে, এই লাভের পরে যে দেশের সার্বভৌমত্ব তারা যে হারিয়ে যায় এবং যা হওয়ার হলো শেষ পর্যন্ত 175 বছর পর্যন্ত ইংরেজদের এই বাংলা শাসন করেছিল। যাই হোক, যে তোমাদের আজকে সম্ভবত তোমরা তারপরে পলাশী যুদ্ধটা দেখে নিও, এটা স্বাধীন সার্বভৌমত্ব যে জড়িত এই বাংলার এবং শেষ পর্যন্ত ভারত উপমহাদেশ পুরো আমরা বলতেছিলাম যে পলাশী যুদ্ধের কথাই। তো যাই হোক, তোমাদের যে সিলেবাস দেওয়া, সিলেবাস পুনর্বিন্যাস করা হয়েছে, সেই পুনর্বিন্যাসে দেখা যাচ্ছে যে তোমাদের এই এই বাংলার ইতিহাস যে মোগল সম্রাট মোগলটাই যে যে পুরোটাই বাদ দিয়ে দিছে। দেখা যাচ্ছে যে যে তোমরা যে সম্ভবত ফেসবুক বা ইউটিউবে সার্চ দিলে যে তোমরা পাবে যে সিলেবাস পাবে। আমি একটু আগে দেখেছি যে সিলেবাস দেখে নিও, সিলেবাস অনুসারে আমরা তোমাদের যে পাঠদান বাকি এর ভিতরে অনেকগুলো আমরা পড়েই ফেলছি, তেমন একটা বেশি বাদ নাই। যে ফার্স্ট পেপারে তোমাদের সিলেবাস হচ্ছে যে প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায়, পাক ইসলামী যুগ, তারপর সভ্যতার যুগ, আর আমাদের নবীজি পর্যন্ত 1732 খ্রিস্টাব্দ পর্যন্ত, 1732 খ্রিস্টাব্দ পর্যন্ত যে প্রথম সেই প্রথম ফার্স্ট পেপারের সিলেবাস। আর সেকেন্ড পেপারের সিলেবাসটা হচ্ছে যে তোমাদের যে প্রথম অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, প্রথম অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, এই এই তিনটা অধ্যায় তোমাদের দেওয়া আছে। দেখা যাচ্ছে যে এর ভিতরে আমরা অনেকগুলো পড়েই ফেলছি। যে তারপর প্রথম অধ্যায় দেখলাম, পঞ্চম অধ্যায় যে ভাষা আন্দোলন, তারপর 74 যুক্তফ্রন্ট নির্বাচন, পূর্ব বাংলার প্রতি পশ্চিমাদের বৈষম্যমূলক
যে আচরণ, তারপর ঐতিহাসিক সৈয়দপা, তারপর আছে ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা, তারপর আছে 69-এর গণ অভ্যুত্থান, আর তারপর আছে 70-এর নির্বাচন, ষষ্ঠ অধ্যায় যে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ, তারপর 25ই মার্চের কালো দিবস, এই পর্যন্ত সিলেবাস তোমাদের। দেখি বাকি 2টা অধ্যায় যে আমরা সময় সাপেক্ষে আলোচনা করে দিব। আশা আগামী সপ্তাহে যদি ক্লাস নিই তাহলে আমরা ভাষা আন্দোলন নিয়ে কথা বলবো। আগে ওগুলো আমরা পড়াইছি, যা মহিউদ্দিন সুলতান গোরি পর্যন্ত, সেখানে মোহাম্মদ কাশ্মীর সিন্ধু অভিযান, সুলতান মাহমুদ আর মোহাম্মদ গোরি। ঠিক আছে, আগামী ক্লাসে আমরা ভাষা আন্দোলন নিয়ে কথা বলবো, যেহেতু আর পলাশী যুদ্ধ বা এদিকে আমরা মোগল ইতিহাস পুরোটাই বাদ দিয়ে দিছি, বাংলার ইতিহাসে পাকিস্তান আমল ধরছে আর বাংলাদেশের অভ্যুদয় ধরছে, এই 2টাই সিলেবাস আছে। ঠিক আছে, সকলে ভালো থাকো।